আমাদের প্রতি আজকে অন্যায় বিচার করা হয়েছে। আজকে আমরা উচ্চ আদালতে যাব ইনশাআল্লাহ। মিন্নির মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া যা বললেন পিতা মোজাম্মেল। বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় তার বাবা মোজাম্মেল হক কিশোর বলেছেন, আমি সঠিক বিচার পাইনি, উচ্চ আদালতে যাব। বরগুনা জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান গতকাল দুপুরে চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। এতে ছয় আসামির মৃত্যুদণ্ড ও চারজনকে খালাস দেওয়া হয়েছে। সকাল নয়টার আগে রিফাতের স্ত্রী এ মামলার অন্যতম আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি তার বাবা মোজাম্মেল হক কিশোরের মোটরসাইকেলে করে উপস্থিত হন আদালতে। মামলার আসামিদের মধ্যে কেবল তিনি ছিলেন জামিনে। জানা যায়, গত বছর 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনের সড়কে নয়ন বন্ড ও তার বন্ধুরা রিফাত শরীফকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। রিফাত শরীফের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে 27 জুন বরগুনা থানায় নয়ন বন্ডকে প্রধান আসামি করে 12 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।